আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইউনিক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি শুরু করছি। আজকে আপনাদের জন্য থাকবে ইলিশ মাছের ডিম রান্না করার সহজ একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা 1.5 কেজি ওজনের ইলিশ মাছের ডিম নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম পরিমাণ ডিম রয়েছে। প্রথমে যেটা করতে হবে, ইলিশ মাছ কেটে নেওয়ার পর এই ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং একটা বড় সাইজের প্লেট বা বাটির মধ্যে নিতে হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, ইলিশ মাছের ডিমের উপরে পাতলা একটা আবরণ আছে এবং কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রগ রয়েছে। এই ইলিশ মাছের ডিম থেকে এই সূক্ষ্ম রগগুলোকে টেনে তুলে পরিষ্কার করে ফেলব এবং যে একটা পাতলা আবরণ রয়েছে সেটাও তুলে ফেলব। ডিমের উপরে থাকা পাতলা আবরণ অথবা সূক্ষ্ম রগগুলো যদি টেনে উঠানো সম্ভব না হয় তাহলে এই প্রসেসে কচলিয়ে নেবেন। ডিমটাকে ভালোভাবে কচলিয়ে নেওয়ার পর দেখতে পাবেন রগগুলো ডিম থেকে আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে রগগুলোকে নিয়ে এভাবে টেনে ফেলে দিতে হবে। এইভাবে খুঁজে খুঁজে রগগুলোকে টেনে ফেলে দিব। এবার ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং ভালোভাবে পানির সাথে ডিমটাকে মিক্স করে নিব। এ পানি দেওয়ার কারণটা হচ্ছে, কোনো কড়াই বা পাতিলের মধ্যে যদি আমি ডিমটাকে রান্না করতে যাই তাহলে দেখা যাবে যে ডিমটা ছোটো ছোটো দলা পেকে যায়। তো সেই জন্যে আমি এই ধরনের একটু পানি দিয়ে ডিমটাকে একটু নরম করে নিব, যাতে করে এই ডিমগুলো কোনো দলা পেকে না যায়। এইদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব এবং এ হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। রসুন কুচিটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, অর্থাৎ যাদের কোলেস্ট্রলের সমস্যা তারা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। 7 থেকে 8টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এবার মিশ্রণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এবার 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং মরিচ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। অর্থাৎ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, অর্থাৎ যে যেমনটা ঝাল পছন্দ করেন আর কি। জিরা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণটাকে একটু নেড়েচেড়ে দিব, যাতে করে তলায় লেগে না যায়। খুব ভালোভাবে মিশ্রণটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিব মশলাটাকে এবং 2 মিনিট ধরে রান্না করতে থাকবো এই মশলাটা। 1 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নাড়তে নাড়তে যখনই দেখতে পাবো ডিমের মিশ্রণটা কিছুটা শুকনো হয়ে আসছে, ঠিক তখনই এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই মাছের ডিমটা রান্না করার সময় কিন্তু যতটুকু পরিমাণ মাছের ডিম থাকে তার থেকেও ডাবল হয়ে যায়, সেজন্যে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব, যাতে করে কোনোভাবেই দলা পেকে না যায়। অনবরত মিশ্রণটাকে নাড়তে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে। ডিমের মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। যদি দেখতে পান যে ডিমের মিশ্রণটা কিছুটা ড্রাই হয়ে গেছে, ঠিক ওই সময়ে ডিমের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। ডিমটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় ধরে এই রান্নাটা করতে হবে। আবারও বলছি আপনাদেরকে, এই মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার 5 মিনিট ধরে ডিমটাকে রান্না করতে থাকবে এবং ভালোভাবে নেড়েচেড়ে দিব বলক আসার আগ পর্যন্ত। ডিমে বলক চলে আসার পর একটু হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে এবং যখনই দেখতে পাবো ডিমের গায়ের পানিটা শুষে গেছে এবং ডিমটা ঝরঝরে হয়ে গেছে, ঠিক তখনই নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে ফেলব। তো দেখতেই পাচ্ছেন ডিমটা কতটা সুন্দর এবং পারফেক্ট একটা কালার এসেছে। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে, অর্থাৎ ইলিশ মাছের ডিমটা কতটা সুন্দরভাবে পারফেক্টলি রান্না হয়েছে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।